ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান সুপার হিরো নামের নতুন একটি ছবির শুটিং করতে বর্তমানে অস্ট্রেলিয়া আছেন কিন্তু সেখানে প্রচন্ড জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে জানা গেছে দেশ ছেড়ে যাওয়ার সময়ই অসুস্থ ছিলেন এই অভিনেতা অস্ট্রেলিয়া উপস্থিত হয়ে প্রচন্ড জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে সিডনির একটি হাসপাতালে দুদিন চিকিৎসা নেন তিনি শনিবার হোটেলে ফিরলেও এখনও তিনি শারীরিকভাবে অসুস্থ গণমাধ্যমে এ খবর জানার পর খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন অপু তাদের সম্পর্কে এখন টানাপোড়ন চলছে তবুও অপু শাকিবকে এখনও আগের মতোই ভালোবাসেন তাই তিনি ঠিক করেছেন খুব শিগগিরই শাকিবকে দেখতে অস্ট্রেলিয়া যাবেন কিন্তু তার সাথে ছেলে জয়কে নিবেন কিনা এখনও তা স্পষ্টভাবে জানা যায়নি এর আগে একুশে জানুয়ারি কলকাতা থেকে দেশে ফেরেন শাকিব খান তিনি সুপারহিরো নামের নতুন একটি ছবির শুটিং করতে গত তেইশে জানুয়ারি অস্ট্রেলিয়া যান ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন